কালাকাঙ্গীর পার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত বসার বেঞ্চ, শৌচাগার এবং হলঘর নির্মাণের দাবি ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এছাড়াও 3 মাস পূর্বে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদে স্কুলে কামাল হোসেন নামের একজন এসএসটি সাবজেক্টের শিক্ষক প্রদান করা হয়। কিন্তু সোমবার আচমকা সেই এসএসটি সাবজেক্টের শিক্ষককে অন্যত্র বদলি করা হয়। সে খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তাই শিক্ষকের বদলি রুখতে ও অন্যান্য দাবি দাওয়া নিয়ে স্কুলের সকল শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল 11টা থেকে কদমতলা 40 দ্রোণ সড়কের 40 দ্রোণতে মাথায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে বসে। অবশেষে মঙ্গলবার বিকেল 3টে নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস। তিনি পথ অবরোধকারী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে স্কুলে বসার বেঞ্চ, শৌচাগার খুব শীঘ্রই নির্মাণ করা হবে। তাছাড়াও হলঘর তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবেন তিনি। পাশাপাশি শিক্ষক বদলি প্রত্যাহার করতে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ মূলে সংশ্লিষ্ট দপ্তরকে জানাবেন বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি। কয়েকটা ডিমান্ড ছিল, তো ওদের এক্সটেনশন অফ ক্লাসরুম আছে এবং একজন টিচারের ট্রান্সফার নিয়ে ওরা খুব এই আজকে আন্দোলনটা করেছে। তো আমরা ওদের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছি যে ওদের যে কয়েকটা দাবি দাওয়া আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ওগুলি আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে ওদের যে টিচার ট্রান্সফারটা আছে ওটা নিয়ে আমরা কথা বলছি। অবশেষে অবরোধের 4 ঘন্টা পর সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।